हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आई एम देवा, यू वाचिंग अ बाइक अबाउट यूट्यूब चैनल। सो দাড়ি গোবর অবস্থা তো বুঝতেই পারছো, লকডাউনে বাইরে বেরোতে পারছি না। তো বাইরে বেরোতে যখন পাচ্ছি না, তখন নতুন নতুন কন্টেন্ট আনতেও আমরা পাচ্ছি না। তাই একটা ঘরে বসে আমাদের নিজের পছন্দের জিনিসগুলো, যেমন আমাদের বাইকগুলোকে ক্লিন করার একটা সহজ উপায় অ্যান্ড চিপেস্ট খুব কম দামের উপায় আমরা জানতে পেরে গেছি। তো চলুন ওটা এখন আপনাদের সঙ্গে দেখানো যাক। আর খুব কমে, নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, খুব কম টাকায় কী করে যে ঘরে বসে আপনারা ফোম ওয়াশ করতে পারবে, এইটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর খুব 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 বেটার রেজাল্ট পাবে, এটা আমার গ্যারেন্টি। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলুন প্রসেসগুলো দেখানো যাক। তো বন্ধুরা, ফোম ওয়াশ করতে গেলে আমাদের মাত্র এই কটা জিনিসই আমাদের দরকার, মানে এই কটা উপকরণ দিয়ে আমরা ঘরে বসে ফোম ওয়াশটা করতে পারবো। যেমন ধরুন বলা যায় একটা স্কচ ব্রাইট লাগবে, দুটো শ্যাম্পু, একটা নর্মাল যে কোনো কাটার, যে কোনো আপনি কাঁচি ব্যবহার করতে পারেন, একটা গার্ডেনিং স্প্রে, যেটা আমরা মানে ঘরে যে কোনো মানে ফুলের গাছ লাগানোর জন্য যে স্প্রেগুলো বা যে ওয়াটার বটল ইউজ করে থাকি, আর 1 লিটার জল। তো চলুন দেখা যাক এই কটা উপকরণ দিয়ে কি করে অত সুন্দরভাবে ফোম ওয়াশটা করা যায়। তো চলুন জিনিসটা দেখা যাক। বন্ধুরা, প্রথমে যেটা করে নিতে হবে সেটা এই যে আপনার গার্ডেন স্প্রেয়ার যেটা আছে, এটাকে খুলে নিতে হবে। খুলে যে সরু যে পাইপটা আছে, যে সরু পাইপটা দেখতে পাচ্ছেন এইটা, এইটাকে একটা ছোট্ট জাস্ট যে এই উপরের মাথার দিকে একটা ছোটো ফুটো করে দিতে হবে। তো এরকমভাবে আপনারা যে কোনো কিছু সাহায্যে ছোট করে ফুটো করে দিন। তো ফুটো করার পরে এটার আর কোনো কাজ নেই। এবারে কী করতে হবে, এইটা যে কোনো একটা প্লাসের সাহায্যে বা প্লাসের সাহায্যে এটাকে খুলে নিতে হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম ওই মুখটা যেটা আপনি দেখে নিলেন, হালকা ফুটো করেছিলাম, ফুটো করার পর শুধু আপনাকে কী করতে হবে, এই প্লাসের সাহায্যে এই মুখটা ধরে হালকা করে আপনারা টুইস্ট করবেন, এরকমভাবে দেখবেন এটা বেরিয়ে আসবে। তখন কী করতে হবে, এর পরের প্রচেষ্টা দেখাচ্ছি। এর পরের প্রচেষ্টা হলো এরকম একটা স্কচ ব্রাইট লাগবে, স্কচ ব্রাইটটাকে এরকম কাট করে নিতে হবে একটুভাবে। ছোটো একটা পিস নিয়ে নিয়েছি আমরা, তো ছোটো পিসটাকে নেওয়ার পর, ছোটো পিসটা নেওয়ার পরে এটাকে হাত দিয়ে এরকম করে নেবেন, বা হাত দিয়ে না যদি হয় তো এই প্লাসটা দিয়ে এরকমভাবে আপনারা করে করে পুরোটাকে একটা সফট মতন বানিয়ে দেবেন, পুরো যেরকম সফট হয়ে যাবে এরকম বানিয়ে দেবেন। দেন কী করতে হবে, এরকম রোল করে দেবেন একটা, জাস্ট এরকম একটা রোল করে দেবেন। রোলটা করে নেওয়ার পর ভেতরে এটাকে ঢুকিয়ে দেবেন। ভেতরে এটাকে পুরো ঢুকিয়ে দেবেন। দেন এটাকে যেমন ছিল ওরকমভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে দেবেন। এবারে প্রচেষ্টা হলো আমরা এখানে দুটো শ্যাম্পু ইউজ করছি, দুটো আপনার পরিমাণ মতো ইউজ করবেন। ইউজ করে এর মধ্যে তো এটাকে ভালোভাবে লক করে নেওয়ার পর
হালকা করে এরকম ভাবে যেটা যেরকম ইউজ হয় পাম্প পাম্প করতে এরকম ভাবে এটা তো পাম্প করে নেবেন থাড়াকে এটাকে একবার ঝাঁকিয়ে নেবেন তো বন্ধুরা ভালো করে ঝাঁকানোর পর এটাকে এবারে পাম্প করবেন তো বন্ধুরা ভালো করে পাম্প করে নেওয়ার পরে জাস্ট এবারে শুধু গাড়িতে স্প্রে দেখুন কেমন হয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখে নিলে এই কিছু কিছু ছোট ছোট উপকরণ দিয়ে কত সুন্দর ঘরের মধ্যেই ফোম মশা করা যায় তো এখন লকডাউনে বাইরে না বেরিয়ে নিজের বাইককে ঘরের মধ্যে এরকমভাবে ক্লিন অ্যান্ড নিজেও সেফ থাকো তো নিজে সেফ থাকার জন্য আর বাইককে ক্লিন রাখার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আবার বললাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও লকডাউনে এরকম ধরনের কন্টেন্ট দেখতে তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও যে তোমরা কে কী কী আরও দেখতে চাইছ চলুন আজকের জন্য এটুকুই আবার আসবো নেক্সট ভিডিওতে বাই বাই টাটা ইউজ হেলমেট অ্যান্ড সেফ রাইড বাই